কি ব্যাপার? আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? থাপ্পড় মারলাম কেন? তোকে তো খুন করা উচিত ছিল। সভ্য, আমার সাথে ভালোবাসার নাটক করে আমাকে ধোকা দিয়ে চলে গেছিস। যাবি তো, তোর তো কাজই এইটা, মেয়েদের পটাবি, তারপর তাদেরকে টাকা পয়সা দিবি, তারপর চলে যাবি। আপনি কি বলছেন? আপনার ভুল হচ্ছে, আমি তো আপনাকে চিনি না। আমি জীবনে প্রথমবারের মতো আপনাকে দেখলাম। মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছিস? তুই কি ভাবছিস তুই পালাই গেলে আমি তোকে আর খুঁজে পাবো না? তোকে আজকে আমি থানায় নিয়ে যাবো বলে দিলাম। ওয়েট ওয়েট আপা, আপনার আমাকে থানায় নিতে হবে না, আমি নিজে পুলিশকে কল করছি। ওয়েট, তোরে আমি খুব ভালো ভাবছিলাম, কিন্তু তুই যে এতটা খারাপ সেটা আগে কল্পনা করি নাই। ভাই, গিভ মি সাম টাইম, আমি পুলিশকে ফোন দিচ্ছি। আমি ভালো না খারাপ সেটা থানায় গিয়ে সিদ্ধান্ত নিয়েন। বুঝতে পারলাম, তার মানে আপনার নাম হচ্ছে শিমু রহমান, আর আপনার পাশে যে ভদ্রলোক বসে আছে তার নাম রায়হানুল ইসলাম ওরফে রোমিও। আপনার দাবি অনুযায়ী রোমিও আপনাকে মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলে আপনার কাছ থেকে নগদ 10 লক্ষ টাকা আত্মসাৎ করেছে, তাই তো? মানে কোথাও কোনো ভুল হচ্ছে? আমার নাম তো রোমিও না, আমি হচ্ছি আবির হোসেন। আমি আমি তো আপনাকে চিনি না, আজকে জীবনের প্রথমবার আপনাকে দেখলাম। আপনার কি মাথায় সমস্যা আছে? আপনি তো দেখছি মানসিক রোগী। আমি মানসিক রোগী? আপনি মানসিক রোগী? আপনি মানসিক রোগী? আপনি এভাবে কথা বলতে পারেন না। তবে ভালোভাবে চেক করো, আর ওনার ফ্যামিলি কে আছে তাদেরকে ফোন দিয়ে থানায় আসতে পারো, আর ওনার একটা ছবি তুলে নিয়ে যাও, সমস্ত থানাতে ইমেল করে দাও, দেখো না কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে। 0147 আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেখুন, আপনি আমাদের থানাতে এসে একটি অভিযোগ করেছেন, কিন্তু সেই অভিযোগের সত্যতা আমাদেরকে তদন্তের মাধ্যমে বের করতে হবে, আর সেটার জন্য কিছুটা সময় লাগবে। আর এই তদন্তটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেটার জন্য আমার পুরো ঘটনাটা জানা দরকার, শুরু থেকে শেষ পর্যন্ত। কিভাবে আপনার রোমিওর সাথে দেখা হলো, আপনাদের মধ্যে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হলো, এভরি সিঙ্গেল ডিটেল। এখন মন খারাপ করে বসে আছিস কেন? কতবার বলছি এসব রিলেশনশিপে যাইস না, ভালোবাসা টালোবাসায় পড়িস না, বয়ফ্রেন্ড বানাইস না। না, তোর বয়ফ্রেন্ড বানাইতেই হবে। তোর তো ফেসবুকে কাপল পিকচার আপলোড করতে হবে, ইনস্টাগ্রামে স্টোরি দিতে হবে। 1 মাস পূরণ হলো, 2 মাস পূরণ হলো, 3 মাস পূরণ হলো, আর কি জানি ফেসবুকে কি জানি একটা স্ট্যাটাস দিয়ে রাখছিস, রিলেশনশিপ কমিটেড না? কই তোর বয়ফ্রেন্ডের কমিটমেন্ট কই গেল? কত করে তোকে বলছি যে এইসব ছেলে মানুষরা ভালো হয় না, একটু মাথায় দিবি। একদম সত্যি কথা, ছেলেরা কখনো ভালো হইতেই পারে না। মেয়েরা একদম সত্যি কথা বলে, ছেলেরা কখনো ভালো হইতে পারে না। তোর কি লজ্জা করলো না? তুই এইসা আমারে বলতে চোস, আমি দোস্ত আমার গার্লফ্রেন্ডে বাধ্য করছি আমার সাথে রুম ডেটে যাওয়ার জন্য? চি চি চি, তোর কি একবারও তোর বিবেকে বাঁধলো না যে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তুই একটা মেয়েরে এভাবে রুম ডেটে নিয়ে যাবি? হুদায় আমার উপর চেতেছো, ওরে তো আমি রাজি করাইছি, তারপর রুমে গেছি, হয়ে গেছে। আরে হয়ে গেছে মানে তুই কি বলতে চোস না বলতে চোস আমি তো বুঝলাম না। তুই জানোস তুই যখন মেয়েটাকে বাধ্য করছস রুম ডেটে যাওয়ার জন্য, তখন ওই মেয়েটার ভেতরে কি চলছে, ও কি ভাবছে তুই জানোস? যে আমার বিয়ের আগে ওর সাথে রুম ডেটে যাওয়াটা কি ঠিক হবে? এটা কি ঠিক? এটা কি ইথিক্যাল?
ঠিক একই সময়ে ওর ব্রেইন ওকে বলছে যে না, তুমি যদি না যাও রুমে তাহলে তোমার এই বয়ফ্রেন্ড তোমার ছেড়ে চলে যেতে পারে। তোর এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করাটা ঠিক হয় নাই। তুই জানোস মেয়েটা কেন তোর কথা রাজি হয়েছে? ও মনে মনে পুরানো দিনের কথা ভাবছে। তুই যখন ছেঁচড়ার মতো নির্লজ্জর মতো ওর পেছনে পেছনে ঘুরছস রিলেশনটা করার জন্য, ওই ওই কষ্টে যে না ছেলেটাকে এইভাবে ডিনাই করব, রাজি হয়ে গেছে, ওরা বাধ্য হয়, ওরা অসহায় হয়ে যায়। কেন মেয়েগুলোর সাথে এগুলো করিস? এর জন্য ছেলেদেরকে ওরা এইভাবে গালাগালি করে, এটা কি ঠিক? শোন ননি, তোর একটা কথা বলে রাখি, কখনো বন্ধু মেয়েদের সাথে এরকম ইমোশনাল ব্ল্যাকমেলটা করিস না, এটা ঠিক না। ওদের সাথে মাইন্ড গেম খেলিস না, মেয়েরা অনেক অসহায় ফিল করে। তোর মতো ছেলের কারণে আজকে আমাদের কথা শুনতে হয় ম্যান, তুই বুঝতেছিস না কেন এগুলা? আজকে তো তোর একটা থাপ্পড় দিছি, এরপরে যদি তুই এগুলা করছস তাহলে আমি তোর জুতা দিয়ে পিটাইতে পিটাইতে এই এলাকা ছাড়া করুক। তোর মতো বন্ধু আমার দরকার নাই, তোর সাথে মানিয়ে নিতে চাচ্ছি। ফালতু একটা মেয়ে রে, আপু পানিটা দেন তো একটু। ছি, তুই এটা কেমনে করলি? কেমনে? আমি ভুলে যেমন তোর মতো বন্ধু আমার আছে, আমি সবকিছু ছেড়ে দিতে চাই, কিন্তু তোর মতন বন্ধু হারাইতে চাই। মনে থাকে আপনি জানতো এখান থেকে আমার ঝামেলা কি যাবে? বিষয়টা কিন্তু ভালো হবে না, কলার ছাড়েন বলে দিলাম। কলার ছাড়বো না, আমি বলছি কলার ছাড়েন। অত্যাচার করে না, ঠিক না? কি হিরো সাজতে আসছিস তাই না? আরে ভাই, হিরো সাজের কি আছে? সমাজে যারা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা এমনি হিরো, তাদের হিরো সাজতে হয় না ভাই। শুনেন ভাই, আপা যেহেতু আপনাকে বলছে সরি বলে চলে যেতে, আপনি সরিটা বলেন, তারে বললে রাস্তাটা মাপেন। সরি না বললে? সরি না বললে ভাই আপনার গেলে এতগুলো থাপ্পড় পড়বে, আপনি গুনতে গুনতে টায়ার্ড হয়ে যাবেন তো। দেখ মেরে দেখ, ভাই আবার কত করছেন? তুই দুই, সরি ভাই, চার, তিন, সরি ভাই, সরি, চার, পাঁচ, ছয়, সরি ভাই, হবে না ভাই, সরি, মনে থাকবো আর হবে না। হ্যাঁ, আজকের দিনের কথাটা মনে রাখবেন, হ্যাঁ, এটা আপনার জন্য শিক্ষা, সব সময় সবাইকে সম্মান দিবেন, ঠিক আছে ভাই? যান, যান। হাই, ডাক্তারের কাছে যাবা, গিয়ে ঔষধ নিবে ভাই, যান, ঠিক আছে? ঔষধ নিয়ে সুস্থ হবে, আগে যেহেতু মারছে তোমার আজকে আর রিক্সা চালানোর দরকার নেই। আপনাকে থ্যাংক্স,
যে আপনি একটা মেয়ে হয়েও অন্যের বিরুদ্ধে নিজেকে দাঁড় করিয়েছেন। থ্যাংক ইউ, গেলাম। চল তার মানে কি এই দুই দিনের পরিচয়ে আপনি রোমিওর প্রেমে পড়ে যান? স্যার, আমি কোনো প্রেমে পড়ি নাই। আমার জাস্ট ছেলে মাংস সম্পর্কে যে ধারণাটা ছিল ওটা একটু পরিবর্তন হয়েছে। ওকে, তারপর কি হলো বলুন তো। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছো? এই তো ভাত ভালো আছে আলহামদুলিল্লাহ। আঙ্কেল আন্টি আসবে কবে? ও, বাবা মা তো বোধহয় এই মাসে আসতে পারবে না, টাইম লাগবে। এই মাসের ভাড়াটা আপু এখানে 5000 টাকা কম আছে। রায়ানকে অ্যাডমিশন করালাম তো, আসলে সব কিছু মিলে একটু তার টানাপোড়েনের মধ্যে আছি আর কি। তো আঙ্কেলকে বললো আমি নেক্সট মান্থে অ্যাডজাস্ট করে দেব। না থাক, অন্য একদিন, আজকে না। থ্যাংক ইউ, আসি তাহলে। হ্যাঁ, হ্যাঁ বলবো। আপনি আপনি এখানে আপনি কি ব্যবসা থাকেন? জি, এটা আমাদের নিজেদেরই ব্যবসা। ও আচ্ছা, না আমি আসলে বাসা খুঁজছিলাম, একটা বাসা ভাড়া নিব। টুলেট দেখে আসলে খোঁজ নিতে ঢুকছিলাম, তখনই আপনাকে দেখলাম। হ্যাঁ, দুটো বাসা ভাড়া হবে, কিন্তু শুধুমাত্র ফ্যামিলিদের জন্য। ফ্যামিলি বলতে, আমি তো আসলে ঢাকাতে একাই থাকি, আমি মেসে থাকি। তো আমার আম্মা হঠাৎ করে আমাকে ফোন করে বললো উনি ঢাকাতে আসতেছে। তা আম্মার সাথে আমি মেসে উঠাতে পারবো না, তাই চিন্তা করতেছিলাম একটা রুম বা একটা বাসা ভাড়া নেই, এনে আম্মাকে ওখানে রাখি। তো আপনার মা কয়দিনের মধ্যে আসবে? আম্মা জানালো এই সপ্তাহখানেক 7-8 দিনের মধ্যে চলে আসবে। তো আপনাদের এখানে যদি এইভাবে না থাকা যায় তাহলে আর কি আম্মাকে আমার মেসেই অ্যাকোমোডেট করতে হবে, কিছু করার নেই আর কি। না, ইটস ওকে, 7-8 দিন তো গুছাতে গুছাতেই লেগে যায়। তো আপনি কবে উঠতে চাচ্ছেন? আমি আজকে উঠেই বাড়ির সবকিছু গোছগাছ করা শুরু করে দিব, হাতে তো বেশি সময় নেই, আম্মা তো চলে আসবে। আচ্ছা, অ্যাডভান্স দিতে হবে? অ্যাডভান্স তো করতেই হবে, আমি একটু আমার বাবার সাথে কথা বলি তারপর আপনাকে জানাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা বলছিলাম, বাসাটা কি একটু দেখা যাবে? এখন তো দেখা যাবে না, আমি আগে কথা বলি তারপর আপনাকে জানাচ্ছি। তখন থ্যাংক ইউ। দারুণ বললেন, 3 দিনের মাথায় সেই ছেলে আপনার বাসায় যেয়ে হাজির, ইন্টারেস্টিং। আর আপনিও কিছু না জেনে না শুনে তাকে বাসা ভাড়া দিয়ে দিলেন, তারপর কি হলো বলুন? জীবনে তো বাসা মধ্যে কোনো করি না, বন্ধু দেখা তো করে দিয়েছি। আমার জন্য কুল দাদা। আম্মার শরীরটা খারাপ তো, তাই মসজিদে মিলাদ পড়েছিলাম, তবারক প্লিজ। কিন্তু এত মিষ্টিতে কি করব, বাড়িতে তো বাবা মা এখন নেই, আমি আর কাজের মেয়েটা, এত মিষ্টি মিলাদে তবারক তো রাখেন, খান আর আম্মার জন্য একটু দোয়া করেন। হ্যাঁ প্লিজ। দরজা লাগে না, ভালো করে লাগা। সমস্যা
আরেকটা মিলাদ করা মনে দল মিষ্টি তোর ছেলে মানুষের এইসব চিন্তা ভাবনা মাথা থেকে নামছে এখন মনে হয় মানে এত কিছু পড়ো মনে হয় এখন সময় আছে মাথার থেকে এইসব জিনিস আজাইরা জিনিস ফেলে দে এভি ভাষা ভালো মিসেস ছাড়টা পুরো একে ছেলে মানুষ আগে কখনো তো দেখিনি হ্যাঁ নতুন ভাড়াটিয়া ব্যাচেলার ভাড়া দেওয়া শুরু করলি নাকি আচ্ছা ও মাই গড ছাদে দিয়ে আবার পাখি আছে আরে কি করতেছিস তো আমার মা নিজ সব খাবি ছেলের মা আছে অসুস্থ একটা তোমাদের চলে আসবে আমি একটু কথা বলতে পারি মানে বলতেছিলাম আমার আম্মা লাইনে আছে আম্মা জিজ্ঞেস করতেছিল আমি কোথায় আমি বললাম আমি ছাদে জিজ্ঞেস করলো আপনি কোথায় আমি বললাম উনিও ছাদে তা আম্মা বলতেছে ওই আম্মা কিছু পিঠা বানাইছে আর এক সপ্তাহ আগে আচার দিছিল নতুন আচার বানাইছে তো আম্মা বলতেছিল আপনার জন্য একটু পাঠাইতে চাই না না দরকার নেই আন্টিকে কষ্ট করতে হবে না আম্মা উনি মানা আচ্ছা তুমি একটু ধরো আম্মা প্লিজ মুরুব্বী মানুষ তো এভাবে না করেন না হ্যাঁ উনি খুশি হবে নিলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আম্মা হ্যাঁ সমস্যা নাই তুমি রেডি রাখো হ্যাঁ হ্যাঁ উনি নিবে ঠিকই বলিস ছেলে মানুষ মানেই খারাপ একসাথে মোড় পর্যন্ত যাই তারপর রিক্সা নিয়ে চলে যাই না না দরকার নেই থাক সমস্যা নাই রাস্তা তো একটাই আমাকেও তো যেতে হবে আমি আপনাকে ড্রপ করে দিয়ে যাই কোথায় যাবেন চলেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যদি কিছু মনে না করে হ্যাঁ বলেন না মানে আপনি কি সবসময় এরকম রেগেই থাকেন আমি আপনাকে কখনো হাসতে দেখলাম না উত্তর দেওয়াটা কি বেশি জরুরি বাবা রে না থাক আমার আসলে রাগটা একটু বেশি বাবা মায়ের এক সন্তান তো আমার কোনো ভাই নেই ছোটবেলা থেকে আমাকেই ছেলের মতো বড় করেছে তাই হয়তো অ্যাটিটিউডে একটু ছেলে ছেলে ভাব আছে ব্যাপারটা হলো আমি অন্যায় একদম সহ্য করতে পারি না যে আমার সামনে অন্যায় করে আমি হুট করে রেখে যাই কিন্তু আপনি উপর দিয়ে যেরকম ভিতর দিয়ে ঠিক তার বিপরীত আপনি ভিতর দিয়ে সেরকম না যেমন মানে আপনি উপর দিয়ে খুব রাগি রাগি একটা ভাব ধরেন মানে খুবই শক্ত মনে হয় আপনাকে ভেতর দিয়ে ঠিক আপনি তার বিপরীত আপনি ততটাই নরম আপনি অনেক ভালো মনের মানুষ খালি এটা হাসির অভাব ভালো মানুষ ভেবেছিলাম সিগারেটও খান
না আমি সবসময় সিগারেট খাই না, যখন একটু টেনশনে থাকি দুই একটা সিগারেট খাই। কেন আপনি জানেন না যে এই বাড়ির চতুর সীমানায় ছাদে সিঁড়িতে গেটের সামনে গেটের বাইরে সিগারেট খাওয়া নিষেধ? সিরিয়াসলি আমি জানতাম না। আচ্ছা আপনি যদি নিষেধ করে থাকেন ছাদে কেন? আমি সারা জীবনেও আর সিগারেট খাবো না। আপনি হাসলে আপনাকে আরো বেশি কিউট লাগে। আপনার এই নামটাকে রিসে বলেন তো, কি অদ্ভুত রোমিও। ওটা তো আমার আসল নাম না, স্কুলে থাকতে ফ্রেন্ডরা দুষ্টুমি করে রোমিও বলতে বলতে এই নামটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমার আসল নাম হচ্ছে রায়হানুল ইসলাম, আপনি চাইলে আমাকে রায়হান বলে ডাকতে পারেন। না না ঠিক আছে, এই অদ্ভুত নামটাই ঠিক আছে। রোমিও সাউন্ডস গুড, বাট ওয়েটিং ফর আ জুলিয়েট। ছেড়ে দিলাম কিন্তু আজকের পর থেকে সিগারেট। আমি আসলে নিজেই ভুলে গিয়েছিলাম কিভাবে আসতে হয়, কিন্তু রোমিওর মধ্যে না অদ্ভুত একটা পাওয়ার ছিল, কিভাবে যে আমাকে পরিবর্তন করে ফেললো। মানে যে মানুষটা আমি কিভাবে হাসতে হয় ভুলে গিয়েছিলাম, মানুষের সাথে ঠিকভাবে কথা বলতাম না, ছোটোখাটো বিষয়ে রেগে যেতাম, ছেলে মানুষ দেখলে তো কথাই নেই। সেখানে আমি ওর জন্য রোজ বসে থাকতাম, ছাদে গিয়ে অপেক্ষা করতাম যে একটা বার ওর সাথে দেখা হবে। মনটা ভালো নেই, আম্মার কথা মনে করতে, স্পেশালি আম্মার জন্য অনেক চিন্তা হচ্ছে। কি হয়েছে আন্টির? 10-15 দিন তো হয়ে গেল, এখনো আসলো না যে? না আসবে, ওই গ্রামের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল সব কাজকর্ম গোছায় আসতে একটু সময় লাগতেছে। আমার তো ঢাকাতে আসবে ঠিকই, কিন্তু বাড়িতে ফেরত যেতে পারবে কিনা জানি না। কেন, কি হয়েছে আন্টির? আমার তো দুটো কিডনিতেই সমস্যা, একটা তো প্রায় অকেজো, আরেকটা একটু একটু কাজ করছে। আপনি কোনো টেনশন করেন না, এখন তো অনেক উন্নত চিকিৎসা আছে, আর কিডনি তো ট্রান্সপ্লান্টও করা যায়, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ওই শেষ আশাতেই আছে, শেষ পর্যন্ত আমার কিডনি তো আছেই আমার মায়ের জন্য, দিয়ে দেবো। কিডনি কি জিনিস, দরকার হলে পুরো জীবনটাই দেবে। আসলে কি জানেন, আমার আব্বা ছোট থাকতে মারা যায়, আম্মা অনেক কষ্ট করে লেখাপড়া করে আমাকে বড় করেছে, মানুষ করেছে। আম্মার জীবনে শুধু একটাই চাওয়া আমার কাছে, কি জানেন, আম্মা চায় উনি দেখবেন আমি স্যাটিসফাইড। উনি চান ওনার ছেলের বউ নাতি পুতি স্পেশালি ওগুলো দেখার তার খুব ইচ্ছা। আমি জানি না আম্মার এই ইচ্ছাটা পূরণ হবে। এখন আমি তো এখনো স্যাটেল না, আমার মতো ছেলের কাছে কে মেয়ে বিয়ে দিবে? আর আমি তো কোনো রিলেশনশিপেও নাই যে প্রেম করে বিয়ে করে ফেলবো হুট করে। আসলে আমি অনেকটা আপনার মতো, আপনি যেমন ছেলেদের থেকে দূরে দূরে ভাগেন, আমিও মেয়েদের থেকে অনেক দূরে দূরে থাকি। কিন্তু আমার এখন মনে হয় যে
সব ছেলেরা আসলে একরকম হয় না, ঠিক তেমনই সব মেয়েরা একরকম হয় না। আই হোপ আপনি খুব তাড়াতাড়ি আপনার মন মতো একটা মেয়ে পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আপনার কেমন মেয়ে পছন্দ? আমার কেমন মেয়ে পছন্দ? আমার আসলে একদম বাঙালি টাইপের মেয়ে পছন্দ, যে সালোয়ার কামিজ পরবে, মাথায় কাপড় দেবে, বিশেষ দিনে শাড়ি পরে বের হবে, কপালে টিপ দিবে, খোপায় ফুল দিবে, এরকম মেয়ে পছন্দ। আপনার কিরকম ছেলে পছন্দ? কে এটা? আমি কি দেখলাম? কি দেখছিস? চোখে তো বেরো বেরো করে আসিস কেন? তুই কাজটা করতে পারলি? কি করছি আমি? যা নিজেকে দেখ। ছেলেটা কি? রাতে আমি ছাদে আপনার অপেক্ষা করব। Happy birthday to you once again. Many, many happy returns of the day. Thank you. কিন্তু এত কিছু কি দরকার ছিল? সত্যি কথা বলবো? যদি আপনি পারমিশন দেন তাহলে সত্যি কথাটা বলতে পারি। আমি আমার এতটুকু জীবনে কখনো কোনো মেয়ের জন্মদিন পালন করিনি, এই প্রথম।
তাই হয়তো আয়োজনটা ঠিকঠাক মতো করতে পারিনি। আপনি চাইলে আমার ছোট্ট গিফটটা খুলে দেখতে পারেন। আগে কেকটা কাটি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shimu, happy birthday to you. এবার ছেলে গিফটটা দেখতে পারেন। ভালোবাসার অনুভূতিটা না আগে কখনো আমি বুঝতে পারিনি, কিন্তু আপনার জন্য না অদ্ভুত একরকম অনুভূতি কাজ করে। আপনাকে না দেখলে একদম ভালো লাগে না। আপনি আমার চোখের সামনে না থাকলে সারাক্ষণ আপনার কথা মনে হয়। আমার মনে হয় আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব। কথা দেন আপনি আমাকে ছেড়ে কখনো যাবেন না। আমি কথা দিচ্ছি আমি আপনাকে ছেড়ে কখনো যাব না। দেখুন, অনেস্টলি স্পিকিং, আপনার গল্পে এখনো কোথাও মনে হচ্ছে না যে রোমিও খারাপ বা ধোকা বাজ করেছে। আমার তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনার মতো একজন মানুষকে সে ধোকা কিভাবে দিল। আমার অনেক বড় বিপদ হয়ে গেছে, আমি জানি না আল্লাহ আমাকে এত বড় বিপদটা কেন দিল, আমি কি দোষ করেছিলাম। আমার অনেক বড় বিপদ হয়ে গেছে, আল্লাহ আমাকে এই বিপদটা কেন দিল, আমার কি দোষ ছিল আল্লাহ আমাকে এই বিপদ দিল। কি হয়েছে আপনি, আপনি আপনি একটু ঠান্ডা হন, খুলে বলুন কি হয়েছে। শিবু, আমি মনে হয় আমার আম্মাকে আর বাঁচাতে পারবো না, আম্মাকে মাত্র আমি হসপিটালে ভর্তি করে ডাক্তার বলছে আজকে রাত 11টার মধ্যে তাকে অপারেশন করতে হবে। আমার কিডনি বাটার সাথে ম্যাচ করতেছে না। ডাক্তাররা বলতেছে হসপিটালে কিডনির ব্যবস্থা করতে পারবে কিন্তু আরো অনেক টাকার দরকার। আমি তো যা টাকা ছিল সবকিছু খরচ করে ফেলেছি, এখন ডাক্তার বলতেছে আরো 10 লক্ষ টাকা লাগবে। আমি টাকা করতে গেলাম, আমি বলো আমাকে বাঁচাতে পারবো না, আমি আমার আব্বাকে বাঁচাতে পারবো না। আমার আব্বা কত কিছু চাইছিল আমার কাছে, কত কিছু দেখতে চেয়েছে, কত কিছু ইচ্ছা ছিল, আমি কোনো কিছু পারবো না মনে হয়।
এখানে 10 লক্ষ টাকা আছে, এটা দিয়ে আপনি আপনার মায়ের ট্রিটমেন্ট করেন। এত টাকা আমি আপনার কাছ থেকে কেন নিব? আপনার কাছে এত টাকা কোত্থেকে আসলো? আরে আমাদের গাড়ি কেনার জন্য ডাউন পেমেন্টটা আব্বা বাসায় রেখে দিয়েছিল, এটা এখন লাগবে না, এটা দিয়ে আগে ট্রিটমেন্ট করান, পরেটা করে দেন। আমি আপনার এই উপকার কখনো করব না। আপনি আমার মার জন্য এখানে একটু দোয়া করবেন প্লিজ। আমি হসপিটালে গেলে আমার যত দ্রুত সম্ভব আপনি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। এত টেনশন করেন, আপনি জানেন আমি দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বুঝতে পারছি, সেই ফোন নাম্বার আর কখনো চালু হয়নি। রোমিও আপনার টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। গল্পটা সত্যিই খুব দুঃখজনক। বুঝতে পারছি রোমিও আপনাকে সম্পূর্ণরূপে মানসিকভাবে ব্ল্যাকমেইল করে আপনার টাকাগুলো আত্মসাৎ করে নিয়ে গেছে। বাট এমনও তো হতে পারে, রোমিও পালিয়ে যায়নি, তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা কোনো ছিনতাইকারী কবলে পড়ে সে তার জীবনটা হারিয়েছে। না স্যার, তার সাথে এমন কিছু হয়নি। রোমিও কই? সেটা আমি জানি না, কেন কি হইছে? কি বলছেন ভাইয়া, রোমিওর মা হসপিটাল। আন্টি ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? আন্টি হসপিটালে? মানে কি বলতেছে, রোমিওর মা হসপিটালে থাকবে কেন? রোমিওর মা তো ছোটবেলায় মারা গেছে। কিন্তু ও তো বলেছিল ভাইয়া। কতদিন ধরে চেনেন? আমি তো রোমিওর অনেক দিন যাবত দেখি। তাহলে রোমিও এখন কই আছে? রোমিও এখন কই আছে আমি জানি না, জাস্ট এতটুকু জানি ও মিশনে থাকে। এক এক সময় এক এক জায়গায় মিশন করে। এই জায়গায় মিশন হয়তো শেষ হয়ে গেছে, তাই নতুন মিশনে চলে গেছে। ঠিক আছে, যাবো, আমার একটু কাজ আছে, তাহলে যাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ, পরে দেখো। বয়স, ঠিকানা, প্রিয় রং,
চল সকালে বাস থেকে চা খেয়ে বেরোয় না, একটা ভালো চায়ের দোকানে থামা, একটা চা খাবো। তুই চা খাবি? হ্যাঁ মামা, দুইটা চা দাও তো। আমরা আসি না, ওরে যেখান থেকে পারে আমি খুঁজে বের করে আনবো। প্লিজ বন্ধু, তুই কান্নাকাটি করিস না, তুই কান্নাকাটি করলে আমার খারাপ লাগে। খুঁজে পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, অসম্ভব বলে কিছু আসে নাকি?